আজকের ভিডিওটা বিশেষ করে আমার অষ্টম শ্রেণীর ছোট ছোট ভাই বোনদের উদ্দেশ্যে। আজকের ভিডিওটার টপিক হলো যে রায় ও মার্টিন প্রশ্নবিজেতা 2024 সালে পরিবেশ ও বিজ্ঞানের যে পেজগুলো আছে তার 4 নম্বর পেজ, অর্থাৎ আমরা আজকে আলোচনা করব 4 নম্বর বেলদা প্রভাতী বালিকা বিদ্যাপীঠের যে কোশ্চেনগুলো আছে সেই কোশ্চেনগুলো নিয়ে। চলো শুরু করি। ফার্স্ট যেটা আছে যে চাপের এসআই একক কি, উত্তর নিউটন পার বর্গমিটার। চাঁদের গড় অভিকর্ষের ত্বরণ কত, 1/6 গুণ পৃথিবীর 1/6 গুণ। কার্বন ডাইসালফাইডের দ্রাব্য একটি পদার্থ হলো সালফার। ক্যালসিয়াম ফসফেটের সংকেত হচ্ছে Ca3PO4H2। যেসব আয়নীয় যৌগ জলের দ্রাব্য তাদের জলীয় দ্রবণ তড়িতের পরিবাহী হয়। 1 কেজি ভরের কোনো একটা বস্তু 9.8 নিউটন বল দিয়ে নিজের দিকে আকর্ষণ করে। এরপর আসছে 2 নম্বর কোশ্চেনগুলো, প্লবতা কি। এই কোশ্চেন উত্তর তোমরা টেক্সট বুকে 15 নম্বর পেজে পেয়ে যাবে। না, প্লবতা হচ্ছে কি না, যখন কোনো বস্তুকে কোনো তরলে ডোবানো হয় তখন ওই তরলটি বস্তুটির উপর একটি ঊর্ধ্বমুখী বল প্রয়োগ করে, এই ঊর্ধ্বমুখী বলটিকে আমরা প্রয়োগ প্লবতা বলে থাকি। নেক্সট নেক্সট যেটা আছে, কুলম্বের সূত্রটি লেখো। কুলম্বের সূত্রটি হচ্ছে যে দুটি বিন্দু আধানের মধ্যে আকর্ষণ বা বিকর্ষণ বল আধান দুটির ভরের গুণফলের সাথে সমানুপাতিক এবং দূরত্বের বর্গের সঙ্গে ব্যস্তানুপাতিক হয়। এটাই হচ্ছে আমাদের কুলম্বের সূত্র। এরপর আমার যে কোশ্চেনটা আছে, কপার সালফেট দ্রবণে লোহার পেরে ডোবালে কি ঘটবে সমীকরণ সহ লিখো। এই কোশ্চেন উত্তর পেজ নাম্বার 73-তে তোমরা পেয়ে যাবে। না, কপার সালফেট দ্রবণে যদি আমরা একটা লোহার পেরেক ডুবিয়ে রাখলে দেখা যাবে যে লোহার পেরেকের গায়ে ধাতব কপারের কালচে বা লালচে বাদামি রঙের একটা আস্তরণ পড়ে আছে। এর সমিত সমীকরণ কি না, Fe+CuSO4 = FeSO4+Cu। নেক্সট নেক্সট কোশ্চেন হচ্ছে কি যে আমি সবচেয়ে হালকা নিষ্ক্রিয় গ্যাস, আমাকে গ্যাস বেলুনে ব্যবহার করা হলো, আমি কে? আমি হলাম এখানে হাইড্রোজেন। তো এবার আসছি আমরা লাইফ সায়েন্সে। লাইফ সায়েন্সে ফার্স্ট কোশ্চেন যেটা আছে যে ড্যাশ থেকে গলগি বডুর প্রথম ফার্স্ট কোশ্চেন, এটা একের দেখে এক, চোখের রেটিনাতে অবস্থিত মৃদু আলো শোষণে সক্ষম রড কোষ। 2 নম্বর, বহিঃকঙ্কাল গঠনে অংশ নেয় আবরণী কলা। 3 নম্বর, দুয়ের দেখে এক একটা যে এন্ডোপ্লাজমীয় জালিকা থেকে গলগি বডির সৃষ্টি হয়। 2 নম্বর, ব্যাকটেরিয়ার কোষে আমাদের মেসোজোম অংশ শ্বসনে অংশগ্রহণ করে। যৌগিক আলোক অণুবীক্ষণ যন্ত্রে ফটোগ্রাফিক ফিল্ম ব্যবহার করা যায়, এটা মিথ্যা। অনিয়মিত আকৃতিযুক্ত প্রাণীকোষটি হলো পেশিকোষ, মিথ্যা। এবার নেক্সট হচ্ছে চারের দিকে র‍্যাকেটটা, উদ্ভিদ কোষ ও প্রাণীকোষের মধ্যে পার্থক্য কি, এটা তোমরা পাবে রায় মার্টিনের 386 নম্বর পেজে। রায় মার্টিনের 386 নম্বর পেজে তোমরা দেখো উদ্ভিদ কোষ আর প্রাণীকোষের পার্থক্য পেয়ে যাচ্ছ। কোষের আবরক, উদ্ভিদ কোষের কোষের আবরক, কোষ আবরক রূপে কোষ প্রাচীর ও কোষ পর্দা বর্তমান, আর কোষ আবরক রূপে কেবলমাত্র কোষ পর্দা আছে, অর্থাৎ প্রাণী কোষের শুধুমাত্র কোষ পর্দা আর উদ্ভিদ কোষের কোষ প্রাচীর ও কোষ পর্দা দুই। প্লাস্টিড, সাইটোপ্লাজমে প্লাস্টিড থাকে আর এদের সাইটোপ্লাজম প্লাস্টিক বিহীন হয়। এদের নিউক্লিয়াস সাধারণত কোষের পরিধির দিকে অবস্থান করে, এদের নিউক্লিয়াস কোষের কেন্দ্রে অবস্থান করে। এদের কোনো লাইসোজম থাকে না, এদের লাইসোজম থাকে। মাইটোকন্ড্রিয়ার সংখ্যা কম, এদের মাইটোকন্ড্রিয়ার সংখ্যা বেশি। তবে নেক্সট যে কোশ্চেনটা আছে যে প্রাইমোরডিয়াল ইউট্রিকল কাকে বলে, এটার বইয়ে 185 নম্বর পেজে তোমরা পেয়ে যাবে। প্রাইমোরডিয়াল ইউট্রিকল হচ্ছে উদ্ভিদ কোষে গহ্বরের বাইরে কোনো পদার্থ থাকে না, গহ্বরের আকার ক্রমশ যখন বাড়তে থাকে তখন নিউক্লিয়াস সহ সাইটোপ্লাজম কোষ প্রাচীরের ভেতর দিয়ে কোনো কোষের পরিধির দিকে সরে যায়। গহ্বরকে বেষ্টন করে সাইটোপ্লাজমের এইরকম বিন্যাসকে আমরা প্রাইমোরডিয়াল ইউট্রিকল বলে থাকি। তো এই ছিল আজকের ভিডিও। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অতি অবশ্যই লাইক করো, কমেন্ট করো এবং বন্ধুদের মধ্যে শেয়ার করো। এবং যদি এখনও তোমরা আমার চ্যানেলের নিউ ভিউয়ার হয়ে থাকো তাহলে অতি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো।